কেন্দ্রীয় কারাগারে গেছেন তার পরিবারের সদস্যরা। সন্ধ্যায় 6:30টার দিকে তারা সেখানে যান। বিকেল 5টার মধ্যে জরুরি ভিত্তিতে কামারুজ্জামানের সাথে দেখা করার জন্য তার পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠায় কারা কর্তৃপক্ষ। তবে তার সাথে দেখা করার জন্য আইনজীবীদের অনুমতি দেয়া হয়নি। দর্শক, কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল সাজ্জাদ। সাজ্জাদ, কারাগারে তো কামারুজ্জামানের সাথে দেখা করতে গেছেন তার পরিবারের সদস্যরা, তো আজ রাতে ফাঁসি হবে কিনা এই বিষয়ে বিস্তারিত যদি আমাদের কিছু জানাতেন। শোভন, ঠিক কিছুক্ষণ আগে অর্থাৎ 6:30টার দিকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কামারুজ্জামানের পরিবারের সদস্যরা কিন্তু এই কারাফটকে আসেন এবং তার কিছুক্ষণ পরে একটু আনুষ্ঠানিকতা থাকে সেটা সেরে কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। এবং ভিতরে এই যে কামারুজ্জামানের ফাঁসির আদেশটা, অর্থাৎ চূড়ান্ত আদেশটা পাওয়া গেল আপিল বিভাগের থেকে এবং রিভিউ বাতিল হওয়ার পরে যে পরিস্থিতিটি, এই রায় কার্যকর করার জন্য কিন্তু আর দুটি ধাপ রয়েছে। একটি হচ্ছে পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করবেন এবং তারপরে যে আদেশটি রয়েছে, আদেশটি যখন কামারুজ্জামানকে পড়ে শোনানো হবে তখন তাকে বলা হবে যিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করবেন কিনা। তখন কামারুজ্জামান যদি প্রাণ ভিক্ষা করেন তখন পরিস্থিতিটা অন্যরকম হবে। আরেকটি বিষয়, আর যদি প্রাণ ভিক্ষা না করেন তখন কিন্তু সরকার যে কোনো মুহূর্তে কিন্তু এই রায়টি, ফাঁসির দণ্ডটি কিন্তু কার্যকর করবেন। যাক, আপনি শুরুতে বলছিলেন যে কামারুজ্জামানের পরিবারের সদস্যরা যারা এসেছেন, শুরু থেকে কিন্তু বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, তারা যখন আসলেন এবং তাদের সঙ্গে কারা কারা ছিলেন? কামারুজ্জামানের পরিবারের সদস্যরাই মূলত ছিল, তার স্ত্রী নুরুন্নাহার, ছেলে হাসান ইকবাল এবং আরেক ছেলে হাসান ইমাম সহ তার একজন মেয়ে রয়েছে, সে মেয়ে সহ পরিবারের ঘনিষ্ঠজন যারা রয়েছেন মূলত তারাই কিন্তু এসেছে। সন্ধ্যা 6:30টার দিকে এই কেন্দ্রীয় কারাগার চত্বরে তারা আসেন, প্রায় 15 মিনিট এখানে অবস্থান করেন এবং তারপরে কারা কর্তৃপক্ষের লোকজন তাদেরকে ভিতরে নিয়ে গেছেন। তো সেই হিসেব অনুযায়ী এখন প্রায় 22 থেকে 24 মিনিট হয়েছে তারা ভেতরে অবস্থান করছেন। তো তারা যখন কারাগারে আসেন, পথে যখন ছিলেন, তখন আমার সঙ্গে তাদের পরিবারের একজন সদস্যের সঙ্গে কথা হয়েছে। তিনি যেটা বলেছেন যে আজকে দুপুরের দিকে কারাগার কর্তৃপক্ষ থেকে তাদের পরিবারকে ফোন করা হয়েছিল। ফোন দেওয়ার পরে তারা কারা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিল যে আজকেই কি তাদের আসলে শেষ সাক্ষাৎ কিনা। তো তখন এ বিষয়ে কারা কর্তৃপক্ষ তাদের নিশ্চিত করে কিছু বলেননি, তবে কারা কর্তৃপক্ষ তাদেরকে এটা নিশ্চিত করেছেন যে আপনারা জরুরি ভিত্তিতে আসেন, যে আজকে বিকেল 5টা